আসসালাম আলাইকুম ভিউয়ার্স ফুরিজ বাংলা কিচেনে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের কালাভোনার রেসিপি শেয়ার করব। ভিউয়ার্স রেডিমিক্স মশলাগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে তাই আজকে আমি আপনাদের অল্প সময়ে কিভাবে রেডিমিক্স মশলা দিয়ে কালাভোনা তৈরি করা যায় আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আজকে আমি দেড় কেজি মাংস দিয়ে কালাভোনা তৈরি করব। প্রথমে আমি মাংস কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আমি রাধুনি রেডিমিক্সের কালাভুনা মশলা দিয়ে কালাভুনা তৈরি করব। এর মধ্যে থাকে দুইটা প্যাকেট একটা বড় প্যাকেট আর একটা ছোট প্যাকেট বড় প্যাকেটের মশলাটা রান্না শুরুতে ব্যবহার করব আর ছোট প্যাকেটের মশলাটা রান্না শেষে ব্যবহার করব। বড় প্যাকেটের সম্পূর্ণ মশলা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি দুই কেজি মাংসের কালাভুনা করার জন্য এই সম্পূর্ণ প্যাকেটটাই দিতে হয় যেহেতু আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি তাই আমি এখানে কিছুটা মশলা হাতে রেখে দিব এখন দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম সরিষার তেল আপনারা অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন এক টেবিল চামচ সয়া সস আর রুচি ঝাল টমেটো সস হাফ কাপ পরিমাণ মতো লবণ এবং এক কাপ পানি দিয়ে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু আমি এখানে চিলি সস ব্যবহার করেছি তাই আমি এখানে কোনো মরিচ দিচ্ছি না আপনারাও এখানে যে কোনো চিলি সস ব্যবহার করতে পারেন এরপর পাত্রটি ঢেকে চুলায় বসিয়ে বেশি তাপে রান্না করব ফিরে এলাম দশ মিনিট পর ভিভার্স দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেক পানি বের হয়েছে যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে তাই আমি এখন তাপটা মাঝারি করে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করবো মাঝে মাঝে মাংস নেড়ে দিব এবং প্রয়োজনে মাংস সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি যোগ করব। আমার গরুর মাংস সেদ্ধ করার জন্য যথেষ্ট পরিমাণ পানি আছে তাই আমি আর এখন কোনো এক্সট্রা পানি অ্যাড করছি না এখন আমি মাংস খুব ভালোভাবে কষিয়ে নিব গরুর মাংস সিদ্ধ হয়ে ঝোল গাঢ় হয়ে গেছে এখন আমি মাংসের আধুনিক আলাভনা মশলার মধ্যে থাকা ছোট প্যাকেটের তিন ভাগের দুই ভাগ মশলা ছড়িয়ে দিব যেহেতু আমি দেড় কেজি গোস্ত রান্না করছি এখন আমি মৃদু আছে চুলায় বসিয়ে কিছুক্ষণ রান্না করব। আর মাঝে মাঝে নেড়ে দেবো যতক্ষণ পর্যন্ত না মাংসের গাঢ় ঝোল সম্পূর্ণ শুকিয়ে যায় এবং মাংসের রং কালো হয়ে আসে এখন আমি এক টেবিল চামচ চিলি সস দিয়ে কিছুক্ষণ রান্না করব ভিওয়ার্স আমার গরুর মাংসের কালাভুনা রান্না কমপ্লিট ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার গরুর মাংসের ভুনাটা কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে আশা করছি এই সহজ রেসিপিটা বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ